হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণি সালদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো, তোমাদের জন্য আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি সর্ষের তেল দিয়ে দিলাম 3 চামচের মতো। এবার দেখো, এই ছোলার ডাল বেটে রাখা আছে, এটাতে আমি সামান্য নুন দিয়ে দেব। নুনটা দিয়ে আমি ছোলার ডালটা একটু মাখিয়ে নেব। এবার আমি কড়ার মধ্যে ছোট্ট ছোট্ট করে বড়ির মতো করে আমি ছোলার ডালটা এইভাবে দেখো গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে বড়ির মতো করে এটা আমি ভেজে নেব। ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। এক সাইডটা ভাজা হয়ে গেলে আমি এগুলোকে আর এক সাইডটা উল্টে দিয়ে ভেজে নেব। সব বড়াগুলো ভাজা ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিতে হবে। হয়ে গেছে বড়া ভাজা, এগুলো সব ছোলার ডালের বড়া। তো এগুলো আমি বড়াগুলো আমি তুলে নিলাম একটা পাত্রে। এইবারে এই মিডিয়াম ফ্লেমেই ওই একই কড়াতে আমি দেখো কিছু তেজপাতা আর কিছু কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিলাম। এবার টুকরো করে কেটে রাখা ল্যাংড়া আম আমি এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি চেরা শুকনো লঙ্কা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। কিছু আমের কাঁচা গন্ধটা চলে গেলে আমি জল দিয়ে দেব। এই কাপের 1 কাপ জল দিয়ে দিলাম। এবার ভেজে রাখা ছোলার ডালের বড়িগুলো আমি দিয়ে দেব। এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখো, খুবই সুস্বাদু খেতে হয়, এটা দারুণ টেস্ট হয়। ভাত খাওয়ার শেষ পাতে ছোলার ডালের বড়ি আম দিয়ে রসালি, ল্যাংড়া আম ছোলার ডাল বড়ির ল্যাংড়া আম ছোলার ডাল বড়ির রসালি দারুণ জমে যাবে ভাত খাওয়ার শেষ পাতে। আমি এবারে চিনি দিয়ে দেব পরিমাণ মতো। এই রান্নাটা তো মিষ্টি মিষ্টি হবে, তোমরা দেখেই বুঝতে পারছো। ভালো করে চিনিটা মিশিয়ে দেব। এবার মিডিয়াম ফ্লেমে রেখে আমি চাপা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 5 মিনিট রান্নাটা হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিলাম। দেখো রান্নাটা একদম রেডি হয়ে গেছে, এবার আমি এটা সার্ভ করে দেব। মটর ডালের বড়া, ল্যাংড়া আম, রসালি কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। রেসিপিটা রেডি হয়ে গেল, আমি এটা সার্ভ করে দিলাম।
আমের রসালি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আর তোমরা যদি কেউ ট্রাই করে থাকো তাহলে আমাকে জানিও। আজকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে ভালোবেসে যাও আর ভালো ভালো কমেন্ট করো, তাহলে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও দেওয়ার। আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।